হাই, হ্যালো, নমস্কার সবাইকে। টিপস ভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা কাজ কোয়ালিফাই করে দেখাবো। তো কাজটি হলো ইমেজ গ্রিড। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এটা খুবই ইজি একটা কাজ এবং এটাতে খুব ভালো একটা আর্নিং হয়। দেখুন, প্রায় বাংলাদেশি টাকায় 10 টাকার মতো 10 সেন্ট করে দেবে এবং এই কাজটা আপনি প্রতি 1 মিনিট 12 সেকেন্ড পরপর সাবমিট করতে পারবেন। তো খুবই ভালো একটা কাজ। যদি এটায় প্রচুর হিট থাকে তাহলে খুব অল্প সময়ের ভিতরে খুব মোটো একটা আর্নিং করা যাবে। তো চলুন এটা আমি কোয়ালিফাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কোয়ালিফাইতে চলে যাচ্ছি। তো কাজটি কোয়ালিফায়ার ভিতরে চলে আসলে আপনার সামনে এইভাবে একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনাকে দেখতে হবে যে ব্যাড ইমেজ বা খারাপ ইমেজ আছে কোনগুলো। ওকে, তো এই ক্ষেত্রে তারা কিছু টিপস আমাদের দিয়ে দিয়েছে খারাপ ইমেজ চেনার জন্য। তো এইখানে উপরের দিকে বলেই দিয়েছে যে যদি কোনো অ্যানিমল মানে প্রাণী বা মানুষ এই টাইপের কিছু থাকে তো ওইগুলো আমরা ব্যাড দিয়ে সাবমিট করব। তো এই ক্ষেত্রে দেখুন, আমি প্রথমে যে এই দুইটা আমরা অ্যানিমল রয়েছে এবং 1 এবং 3 এই দুইটা অপশন আমরা ব্যাড দিয়ে সাবমিট করে দেবো। ওকে, তো দেখুন ইউ আর কারেক্ট। এবং এই যে নেক্সট যেটা আসছে পরেও সেম ইমেজ আসছে। ওকে, তো আমিও এটা 1 এবং 3 দিয়ে সাবমিট করে দেবো। আসলে এটা খুবই ইজি, খারাপ ইমেজগুলো আপনারা সাবমিট করে দেবেন এই দুটো দিয়ে। ওকে, তো আমি এটা সাবমিট করে দেবো। তো এইখানে একটা প্রবলেম হচ্ছে যে তারা কিন্তু আমাকে 1 মিনিটের আগে এটা সাবমিট করতে দেবে না, যেহেতু প্রথমে আমাদের রুল ছিল যে আমাদের 1 মিনিট 12 সেকেন্ড পরপর সাবমিট করতে হবে। তো এটা তারা আমাকে 1 মিনিটের আগে সাবমিট করতে দেবে না। তো আমি 1 মিনিট ওয়েট করি। ওকে, তো আমি 1 মিনিট ওয়েট করার পরে এই যে দেখুন এবার সাবমিট করলাম। দেখুন ইউর কারেক্ট। ওকে, তো আমার দুইটা কিন্তু কারেক্ট হয়ে গেছে এবং তারা কিন্তু আমাকে অলরেডি দেখুন পাস দিয়ে দিয়েছে। তো এটা মাত্র দুইটা সাবমিট করলেই পাস দিয়ে দেবে এবং মেবি আপনাকে এই দুটোর ক্ষেত্রেই একই জিনিস আসতে পারে। ওকে, একই আমারটা দেখে দেখেও আপনারা পাস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।